আজকে সেপ্টেম্বরের দুই তারিখ দুই সাল রাতের পনের বারোটা বাজে আমরা আমাদের ধারাবাহিক ওয়ার্ডপ্রেসের ওয়েবসাইট তৈরি নিয়ে ক্লাস করছিলাম সেই ওয়ার্ডপ্রেসে আমরা সরাসরি ই কমার্স সাইট তৈরি করব কারণ হচ্ছে যে আপনার টার্গেট হচ্ছে যে শপিফাই ই কমার্স সাইট মানে ই কমার্স স্টোরটা আপনি যেন ভালোভাবে আগাতে পারেন সেই জন্য আপনার যখন স্টোরের বিভিন্ন টার্মস আমি বলা শুরু করলাম তখন দেখলাম যে আপনার মানে প্রাথমিক আহ ধারণাটাই নাই এই জন্য আমি শুধুমাত্র ওয়ার্ড প্রেসের প্রাথমিক ধারণাটুকু দিয়ে ওয়ার্ডপ্রেসে কিভাবে কীভাবে ই কমার্স সাইট তৈরি করা হয় সেটা শুধু দেখাবো এবং আমরা পরবর্তীতে চলে যাব শপিফাই স্টোর ক্রিয়েট এবং সেখানে আমরা কিভাবে প্রোডাক্ট আপলোড করব এবং এসিও করব। তারপরে প্রোডাক্ট লিস্টিং যেটা বলে সেগুলি করব। কারণ হচ্ছে যে আপনি মধ্যে দুই তিন ভাবে কাজ করতে পারেন একটা হচ্ছে যে নিজেই স্টোর তৈরি করলেন নিজে স্টোর তৈরি করে সেখানে আপনার পণ্য আপনি বিক্রি করলেন কিন্তু সবই আপনি যখন পণ্য আপলোড করবেন আপনি প্রোডাক্ট আপলোড করবেন তখন সেটা যদি ভালোভাবে এসিও করা না থাকে তাহলে সেটা মানুষজন দেখবে না তারপরে হচ্ছে যে যদি এই প্রোডাক্টের প্রাইজিং ক্যাটাগরি বিভিন্ন রকমের প্রোডাক্টের যে ভেরিয়েশনগুলি সেগুলি যদি আপনি ভালোভাবে তুলে না ধরেন তাহলে যে কিনবে সে স্যাটিসফাইড হবে না এবং পণ্যটা কিনবে না একটা ভালো একটা ইমেজ দেওয়া আমরা কতদিন ক্লাস করতে গিয়ে ইমেজের এখানে গিয়ে একটু আটকে গেলাম এই জন্য আজকে আমরা একেবারেই একটা ই কমার্সের ওয়ার্ড পেসের ই কমার্স সাইট থিম ইনস্টল করে তারপরে সেখান থেকে আমরা আজকে শুরু করব তাহলে আমি স্ক্রিন শেয়ার করছি তাহলে হ্যাঁ কি বলেন স্যার বলেন ঠিক আছে স্যার হ্যাঁ আচ্ছা তাহলে আমরা স্ক্রিন শেয়ার করলাম স্ক্রিন শেয়ারের এইখানে আপনার স্টোরটা মাই ডিজিটাল মার্কেটিং ওয়ার্ক আমার মেইন ডোমেনের সাথে আপনার একটা সাব ডোমেন মানে সিকান্দার ডট দিয়ে আমার ওয়েবসাইটটার নাম দিয়ে একটা সাব ডোমেন তৈরি করেছে আপনি যাতে এই এই সাব ডোমেন দিয়ে আপনি প্র্যাকটিস করতে পারেন এখন এইখান থেকে আমরা চলে যাব ড্যাশ অ্যাডমিন আমরা আহ অ্যাডমিন অ্যাডমিন এইখানে আমরা অ্যাডমিনে গিয়ে একটা ই কমার্সের থিম নিব যেটা খুব সহজে কাজ করা যায় যে কারণ হচ্ছে যে আমরা আপাতত কোনো পেইড ভার্সান নিব না আমরা নিব একটা ফ্রি ভার্সান এবং ফ্রি ভার্সানের সাথে ফ্রি প্লাগ থাকবে এবং আমরা এলিমেন্টর দিয়ে এডিট করতে পারি আমরা ব্লক এডিট করতে পারি পিএইচপি এডিট করতে পারি সমস্ত অপশন যেটার মধ্যে থাকবে সেরকম একটা থিম নিয়ে আমরা কাজ করব যেন আমরা খুব সহজেই ধরতে পারি যে ই কমার্স সাইটে কিভাবে প্রোডাক্ট আপলোড করতে হয় মানে টোটাল ম্যানেজমেন্টটা ই কমার্স সাইটের ম্যানেজমেন্টটা কিভাবে হয় সেটা আমরা যেন সহজে বুঝতে পারি আর তাহলে কেয়ার অনলাইন স্টোর আমি আপাতত আপনার স্টোরটা একটু দেখে নেই যে এটার কি অবস্থা আছে ভিজিট স্টোর এখান থেকে আমি ভিজিট স্টোর এটা আবার আমি রাইট মাউস দিয়ে আরেকটা ট্যাবে ওপেন করলাম ওই ওইখানে আমি ডাব্লিউপি অ্যাডমিনে আছি আর এইখানে আমি আমি ফ্রন্ট এন্ডে আর কি হ্যাঁ হ্যাঁ স্যার বুঝতে হ্যাঁ তাহলে ফ্রন্ট এন্ডের মধ্যে আমার এইখানে মোটামুটি নিচে কার্ড ব্লগ মানে এটা টোটালি আমরা যেই পিএইচপি এডিটর যেটা নেম চিপ আমাদেরকে ওয়েবসাইট বিল্ডার দিয়ে তৈরি করে দিল সেটা একই সাথে ই কমার্স সাইট এবং সাথে সাথে আমার ব্লগ আমার পোর্টফোলিও সমস্ত কিছু একসাথে হ্যাঁ কিন্তু হ্যাঁ কিন্তু ই কমার্স সাইট আমরা এখানে শপে যদি ক্লিক করি তাহলে আমরা শপটা পাবো আবার আমরা ব্লগে ক্লিক করলে ব্লগ পাবো কিন্তু এই সাইটটা একটা মানে কি বলে যে মাল্টি ওয়েবসাইট হয়ে গেছে হ্যাঁ এই এইখানে আমাদেরকে শপের মধ্যে আমরা কোন ড্যামো প্রোডাক্ট পাচ্ছি না যেটা দিয়ে আমরা ইমেজের বুঝতে পারি একদম আমরা পিওর একটা ই কমার্স সাইট নিলে তখন আমরা এই ওয়েবসাইটের মধ্যে যে সব এলিমেন্ট থাকে সেগুলি আমরা পাবো এবং খুব সহজেই আমরা সেগুলি আয়ত্ত করতে পারবো তাহলে এইখান থেকে আমি এই এখানে আসলাম এখানে আসার পরে মধ্যে থিম এই থিমের মধ্যে ক্লিক করলাম থিমের মধ্যে ক্লিক করার পরে অ্যাড নিউ থিম অ্যাড নিউ থিম মধ্যে এইখানে আমি শপিং কার্ট লিখলাম আজকে আমরা এত খোঁজাখির মধ্যে যাব না আমরা একেবারেই একটা যেই ওয়েবসাইটটা আমাদের আগেই পরিচিত এরকম একটা ই কমার্স সাইট নিচ্ছি এই সাইটটা মোটামুটি আমরা বিভিন্ন এডিটর দিয়ে কাজ করতে পারি এই হলো শপিং কার্ট হ্যাঁ তাহলে আমি এই শপিং কার্টটা ইনস্টল করছি আচ্ছা শপিং কার্ট ইনস্টল করার পরে স্যার একটা কথা স্যার জিজ্ঞেস করব হ্যাঁ জি মানে নেট সমস্যার কারণে যে কথাগুলো আমি শুনতে পাচ্ছি না কিন্তু যখন আমি স্যার ভিডিও দেখবো ইউটিউবে তখন ওগুলো তো স্যার শুনতে পারবো তাই না হ্যাঁ একেবারে কোনো অসুবিধা হবে না আমার এখান থেকে কোনো ল্যাকিং হচ্ছে না হ্যাঁ ঠিক আছে স্যার ঠিক আছে এটা স্যার হ্যাঁ তা ওই আপনার নেটের কারণে আপনি অনেক কথা শুনতে পাচ্ছেন না তাহলে আপাত আপাতত শুধুমাত্র আপনি একটু মনোযোগ দেন যে আপনি তো স্ক্রিন তো দেখতে পাচ্ছেন হ্যাঁ হ্যাঁ আচ্ছা ঠিক আছে তাহলে থিম ইনস্টল করার পরে সেটা অ্যাক্টিভ করার প্রশ্ন আসে তাহলে আমি একটি ভেটের মধ্যে ক্লিক করলাম ঠিক আছে একটি ভেটে ক্লিক করার পরে এটা এখানে দেখেন যে এই থিম ডিটেল কাস্টমাইজ এখানে এইভাবে এই থিমটা চলে আসছে কিন্তু কথা হচ্ছে যে প্রত্যেকটা থিমেরই সাথে তার অ্যাসোসিয়েট আরও কিছু থিম থাকে ধরেন যে একটা রেজিস্ট্রেশন পেজ এটার সাথে যখন থাকবে তখন রেজিস্ট্রেশন পেজের জন্য তার নেসেসারি যেই প্লাগিংস আছে রেজিস্ট্রেশনের প্লাগিংস সেটা তখন ইনস্টল করতে হয় এখানে দেখেন যে লেখা আছে দিস থিম রিকমেন্ডস দ্য ফলোয়িং প্লাগিংস মানে এই থিমটা এই প্লাগিংস গুলি আহ ইয়ে করে রিকমেন্ড করে আর কি আহ এই থিমগুলি ছাড়া আপনি এই এই ছাড়া আপনি এই থিম চালাতে পারবেন বুঝতে পেরেছেন তাহলে আমার এখানে বিগিন এইখান থেকে আমি ক্লিক করলে একের পরে এক থিম গুলি প্লাগিন ইনস্টল হতে থাকবে এখানে কি কি প্লাগিনস কন্টাক্ট ফর্ম সেভেন ম্যাক্স মেগা মেনু তারপরে ওয়াই এইচ ও কমার্স ওয়াইজ লিস্ট হ্যাঁ এইগুলি হ্যাঁ তাহলে আমি বিগিন ইনস্টলিং প্লাগ দিলাম তখন এই যে এইখানে এই প্লাগ গুলি এখানে চলে আসছে এখন একদম নিচে আমি এইটাতে ক্লিক করলে সবগুলি প্লাগ একসাথে সিলেক্ট হয়ে গেল আর বাল্ক অ্যাকশান বাল্ক মানে একসাথে অ্যাকশান নিবে হ্যাঁ মানে যৌথভাবে অ্যাকশন নিবে এটার অর্থ হচ্ছে বাল্ক অ্যাকশন হ্যাঁ তাহলে আমি যেহেতু সবগুলি সিলেক্ট করলাম বাল্ক অ্যাকশানের মধ্যে আমি ইনস্টল মানে আমি সব এই থিম ইনস্টল করতে চাই তাহলে পাশে হলো অ্যাপ্লাই বাটন আমি অ্যাপ্লাই দিলে তখন নিচে আস্তে আস্তে একটা একটা করে প্লাগ ইনস ইনস্টল হবে কিন্তু যেটা হচ্ছে যে আমরা ফ্রিতে যা কিছু ইউজ করি না কেন এই ধরনের প্রবলেমটা হয় যে এখানে দেখেন লিখে দিছে যে দেয়ার হ্যাজ বিন এ ক্রিটিক্যাল অ্যারর অন দিস ওয়েবসাইট প্লিজ চ্যাক ইউর সাইট অ্যাডমিন ইমেল ইনবক্স ফর ইনস্ট্রাকশন হ্যাঁ তাহলে তাদেরকে মেল করতে হবে এই ওয়েবসাইটের ওনারকে মেইল করে এটা সমস্যার সমাধান করতে বলছে কিন্তু এটা সমস্যার সমাধানটা অন্যভাবেও করা যায় হ্যাঁ তাহলে সেই সমস্যার সমাধানটা করার জন্য আমাদেরকে চলে যেতে হবে আবার প্লাগিনসে এই যে নিচে দেখেন প্লাগিনের মধ্যে এইখানে এখানে আমরা আগে যে সব থিম ইনস্টল করেছি সেগুলিও এখানে রয়ে গেছে আর কি হ্যাঁ তাহলে এইখানে আমি আবারও বিগিন ইনস্টলিং প্লাগিন দিলাম দেওয়ার পরে অবশ্য এখানে চারটা প্লাগ ছিল এর মধ্যে দুইটা কিন্তু ইনস্টল হয়ে গেছে হ্যাঁ আর বাকি রয়ে গেছে ম্যাক্স ম্যাগামেনু আর ও কমার্স ওয়াইজ লিস্ট হ্যাঁ তাহলে আমি একটা করে ইনস্টল করব হ্যাঁ ইনস্টল একটা সিলেক্ট করলাম ইনস্টল দিলাম অ্যাপ্লাই দিলাম কিন্তু

এই জন্য এটা ইনস্টল হবে না হ্যাঁ আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে আমাদের ওয়ার্ড যদি আপডেট না থাকে তাহলে হ্যাঁ সমস্যাটা দেখা দেয় হ্যাঁ সমস্যাটা দেখা দেয় তাহলে আমি আগে দেখে নেই যে ওয়ার্ডপ্রেসটা আপডেট আছে কিনা আমি ওয়ার্ড প্রেস এখানে ক্লিক করলাম হ্যাঁ ওই যে কোনার মধ্যে ওয়ার্ড প্রেস এর লোগোটা হ্যাঁ তাহলে আমার ওয়ার্ড প্রেস সিক্স পয়েন্ট পয়েন্ট ওয়ান অবশ্যই এটাই লেটেস্ট হ্যাঁ তারপরেও আমি একটু নিচে দেখে নেই আমাদের ওয়ার্ড প্রেস ঠিকই আছে হ্যাঁ আবারও আমি প্লাগিংসে যাচ্ছি ইনস্টাল প্লাগিংসে ইনস্টল প্লাগিনসে আবার আমি বিগিন ইনস্টল প্লাগিনসে আবারও দিলাম এখন দেখেন ওই ওটা কিন্তু ইনস্টল হয়ে গেছে কিন্তু আসলে এগুলি প্রপার কাজ করে না হ্যাঁ আমরা ফ্রিতে আমরা ফ্রিতে করতে চাচ্ছি কিন্তু ফ্রিতে তারা ওইভাবে দিতে চাচ্ছে না এবং প্রায় সময়ই এগুলি গন্ডগোল করে গন্ডগোল করার পরে আবারও আবারো আন আনইনস্টল করে আবার ইনস্টল করলে কিছুক্ষণ কাজ করা যায় এইভাবেই কাজ করতে হয় হ্যাঁ মানে যখন প্লাগইনসটা ঠিকভাবে কাজ করবে না ওই প্লাগইনসটা ছিল ম্যাক্স মেগা মেনু ম্যাক্স মেগা মেনুটা হচ্ছে যে আমাদের বিভিন্ন মেনু আমরা যে সেট করব ধরেন লেফট সাইডে মেনু সেট করব বা ফুটারে আমরা মেনু সেট করব ধরেন অ্যাভাব হেডারের উপরে একটা মেনু সেট করব এগুলির জন্য কিন্তু ম্যাক্স মেগা মেনু হ্যাঁ আবার ঠিক এই যে ও কমার্স ওয়াইজ লিস্ট যেটা এটা একেবারেই আপনার ই কমার্স সাইট যেটা সেইটা কন্ট্রোল করে হ্যাঁ তাহলে আবারও আমি এটাকে ইনস্টল দিচ্ছি অ্যাকশান ইনস্টল ওই একই কথা বলছে হ্যাঁ তারপরে এই আবারও আমি প্লাগিনসে যাই প্লাগিনসে যাওয়ার পরে এখন কি হবে আমি এই সবগুলিকে অ্যাক্টিভেট করে দিব হ্যাঁ যেগুলি অ্যাক্টিভেট নাই সেগুলি অ্যাক্টিভেট করে দিব কিন্তু এই প্লাগিনসটা তো আমার এখন যেই আমি শপিং কার্ট নিলাম এটার সাথে রিলেটেড না এটা অ্যাক্টিভ না করলেও চলবে হ্যাঁ তাহলে অল ইন ওয়ান এসিও যেটা আমাকে নেম চিপ ফ্রিতে দিয়েছে সেটা অ্যাক্টিভ আছে সেটা অ্যাক্টিভ থাকুক অসুবিধা নেই আমরা এটা দিয়েই এসিওর কাজটা করতে পারবো বা আমরা ইয়েস্ট এসিও দিয়ে কাজ করতে পারবো আমরা ম্যাথ র্যাঙ্ক দিয়ে কাজ করতে পারবো আমরা যখনই ইয়েস্ট এসিও ইনস্টল করব তখন ইয়েস্ট এসিও দিয়ে আমরা এসিও স্কোরটা দেখতে পারবো ম্যাথ র্যাঙ্ক ইনস্টল করলে সেটা দিয়েও দেখতে পারবো বা এইখানে আমরা এই অল ইন ওয়ান সমস্ত এসিও যেটা সেটা দিয়েও এসিও স্কোরটা দেখা যাবে এসিও স্কোরটা কিভাবে কোন জায়গায় দেখা যায় আমি প্লাগ ছেড়ে আবারও দিকে চলে যাচ্ছি পেজ মধ্যে যাচ্ছি অল পেজেস এখানে দেখেন এই যে স্কোর দেখাচ্ছে হ্যাঁ এই এই এটা হচ্ছে যে যে আমার টোটাল এসিও যেটা আর কি হ্যাঁ এই যে অল ইন ওয়ান এসিও যেটা এটা আর এটা হলো আরেকটা এসিও স্কোর তাহলে আমাদের এই পেজগুলি এখনো আমরা তার পেজের কোনো ডেসক্রিপশন বা পেজের টাইটেল ওইভাবে বা এটার ভিতরে কোনো কিছুই আমাদের করার নাই এজন্য মানে প্রাথমিকভাবে প্রাথমিক ভাবে চলে আসছে আর এটা নট এপ্লিকেবল মানে এখনো কোনো কাজ করা হয় নাই নট এপ্লিকেবল হ্যাঁ এইখানে আমরা এসিও স্কোরটা দেখতে পারি হ্যাঁ তো এসিও মোটামুটি একটু আমাদের সমস্ত কিছু সাজানো হয়ে গেলে তারপরে এসিওর কাজ আমরা করব হ্যাঁ আর আপনি যদি এটাকে আপনার ওয়েবসাইটটাকে গুগলে গুগল কনসুল বলে এটাকে গুগল কনসুলে যদি আপনি ইন্ডেক্সিং না করেন তাহলে দিনই আপনি গুগলে সার্চ করলে আপনার ওয়েবসাইটটা পাওয়া যাবে না প্রথম এসিওর মানে প্রথম কাজ হচ্ছে যে এটা গুগল আহ কনসুলে এটাকে ইয়ে করে দিতে হয় ইন্ডেক্সিং করতে হয় এইখানে আমি যখন কনসোলে দিতে যাব তখন এইখান থেকে একটা ব্যাকলিংক আমাকে দিবে ব্যাকলিংকটা আমার গুগল কনসোলে দিলে সেখান থেকে আবার আমাকে একটা আহ দিবে সেই ব্যাকলিংটা আবার এই আমার ওয়েবসাইটের মধ্যে এসিওর যে পোর্শন সেই এসিওর পোর্শনে এইখানে এসে আমাকে দিলে তখন গুগলের সাথে আমার ওয়েবসাইটের একটা লিংক তৈরি হবে তখন যে কেউ মানে আমরা সার্টেন কিওয়ার্ড দিয়ে এখানে আমরা কিওয়ার্ড সেট করব এখানে অন পেজ এসিও একটা কথা আছে তাহলে অন পেজ এসিওর মধ্যে আমাদের অন্ততপক্ষে পাঁচটা কিওয়ার্ড দিয়ে আমাদেরকে এই এসিওর কাজটা করতে হয় আমি কিন্তু আমার প্লাগিন্স থেকে অনেক দূরে সরে চলে আসলাম হ্যাঁ আবারও আমি প্লাগিন্সেই চলে যাচ্ছি হ্যাঁ তাহলে আমি প্লাগিন্সে আসলাম ইনস্টলড প্লাগিন্স আহ তাহলে ইনস্টাল প্লাগ মধ্যে এখন দেখি আমার কোনটা অ্যাক্টিভ করতে হবে কোনটা করতে হবে না হ্যাঁ তাহলে আমার এই অল ইন ওয়ান এসিও অ্যাক্টিভ থাকুক কিন্তু এটা আপগ্রেড আপগ্রেড টু প্রো বলছে এটা কিন্তু আবার সবুজ তার মানে আমি এটাকে আপগ্রেড করতে পারবো কারণ এটা আমাকে নেম চিপ দিচ্ছে ফ্রি দিচ্ছে হ্যাঁ এই জন্য কিন্তু এটা সবুজ যে আমি এটাকে অবশ্যই আপগ্রেড করে নিয়েই কাজ করতে পারবো কন্ট্রাক্ট ফর্ম সেভেন এটা নাই তাহলে ওই যে আমরা এসেনশিয়াল যে প্লাগিংসগুলি ছিল বিগিন অ্যাক্টিভেটিং এই যে এই এইখানে দেওয়ার পরে কন্ট্রাক্ট ফর্ম সেভেন দেখতে পাচ্ছেন তাহলে ম্যাক্স মেনু আর এই সবগুলি কিন্তু ইনস্টল হয়ে গেছে কিন্তু যেহেতু একটুখানি অ্যারোর রয়ে গেছে এই জন্য এই মেসেজটা কিন্তু রয়েই গেছে হ্যাঁ তাহলে আমরা ওইটা আর দেখব না এখানে আমাদের কন্ট্যাক্ট ফর্ম সেভেন এটা দরকার এটাকে আমি অ্যাক্টিভ ক্লিক করে দিলাম তাহলে কন্ট্যাক্ট ফর্ম সেভেন অ্যাক্টিভ হয়ে গেল হ্যাঁ আর আমি যদি একদম নিচে এসে সমস্ত প্লাগ এরকম সিলেক্ট করলাম সিলেক্ট করে তারপরে দিলাম যে সবগুলি একসাথে অ্যাক্টিভেট হবে তাহলেও কিন্তু হয়ে যাবে কিন্তু আমি এখন সেভাবে করব না কারণ হচ্ছে যে আমার এই যে এই প্লাগ আমার দরকার নাই এটা অ্যাক্টিভ করার বুঝতে পেরেছেন হ্যাঁ তাহলে আমি একটা একটা করে যেটা আমার ই কমার্স সাইটের জন্যই দরকার সেটাই আমি শুধুমাত্র অ্যাক্টিভ করব বাকিগুলি করব না ঠিক আছে তাহলে এইখানে কন্টাক্ট ফর্ম গেল তারপরে এক্সটেন্ডলি ও ওয়ার্ড প্রেস অন বোর্ডিং অ্যান্ড এআই অ্যাসিস্ট্যান্ট এটা দরকার নাই এটা আমি অ্যাক্টিভ আছে যেহেতু আমরা ওই পিএইচ পি এডিটরটা নিয়েছিলাম ওই এডিটরের সাথে ছিল হ্যাঁ তারপরে এটা থাকুক আমরা পিএইচপি এডিট কোন কোন একটা সাইট বা কোন একটা পেজ যদি আমরা পিএইচপি তেই এডিট করতে চাই এটা কাজে দিবে হ্যাঁ আচ্ছা তারপরে হচ্ছে গুগল অ্যানালিটিক্স অফ ওয়ার্ড প্রেস এটাও আমাদের ওই পিএইচপির সাথে রিলেটেড হ্যাঁ আর হ্যালো ডলি এটা হচ্ছে যখন আমরা ওয়ার্ড প্রেস ইনস্টল করলাম তখনই এই প্লাগ হ্যালো ডলি ডিফল্ট এটা মানে ইনস্টল হয়ে গেছে হ্যাঁ তারপরে এটাকে আমরা অ্যাক্টিভ না কারণ এটা আমাদের দরকার নেই ই কমার্স সাইট করলে হ্যালো ডলি এই দরকার পড়বে না হ্যাঁ তারপরে লাইট স্পিড ক্যাশি এটা ওই যে ইয়ার সাথেই আমাদের যে থিম বিল্ডারের সাথে এটা দিয়েছে হ্যাঁ তারপরে লজিনিজার লজিনাইজার এটাও সাথে তাহলে ম্যাক্স মেগা মেনু আমরা ই কমার্সের জন্য ম্যাক্স মেগা মেনু আমরা অ্যাক্টিভ করব। অ্যাক্টিভে ক্লিক করলাম তাহলে এটা ম্যাক্স মেগা মেনু অ্যাক্টিভ হয়ে গেল সাইট অ্যাসিস্ট্যান্ট এটা অলরেডি অ্যাক্টিভ আছে ও কমার্স এটা অ্যাক্টিভ হয়ে গেছে তারপরে এটাও আমাদের ইয়ের সাথে ফর্ম এটাও আমাদের ইয়ের সাথে ওই মানে বিল্ডারের সাথে ছিল হ্যাঁ তাহলে আমাদের মোটামুটি প্লাগ ইনস ইনস্টল করা শেষ হ্যাঁ ঠিক আছে এখন যেটা হচ্ছে যে প্লাগ ইনস্টল হওয়ার পরে আবার আমরা অ্যাপ অ্যাপেয়ারেন্স থিম হ্যাঁ থিম মধ্যে এইখানে আমরা এইখানে আচ্ছা উপরে মনে হয় পাওয়া যাবে ড্যামোটা হ্যাঁ যে ডাউনলোড ড্যামো ইম্পোর্ট প্লাগ ইন শপিং কার্ট এখন দেখেন যে আমরা শপিং কার্ট নিলাম এটার সাথে ড্যামো একটা ওয়েবসাইট আমাদেরকে দিবে হ্যাঁ সেখানে স্যাম্পল কিছু প্রোডাক্ট থাকবে ক্যাটাগরি ওয়াইজ থাকবে পেজ ওয়াইজ থাকবে যেভাবে প্রোডাক্টগুলি মানে একটা ওয়েবসাইটের মধ্যে প্রোডাক্ট যেভাবে থাকে মানে ই কমার্স সাইটে হ্যাঁ ই কমার্স সাইটে ওয়েব প্রোডাক্টগুলি যেভাবে থাকে সেইভাবে কিন্তু আমাদের একটা ড্যামো আমাদেরকে দিয়ে দিবে আমি যদি ড্যামোটা ইনস্টল করে নিই হ্যাঁ তাহলে আমি ডাউনলোড ড্যামো ইম্পোর্ট প্লাগ ইন শপিং কার্ট ক্লিক করলাম জি স্যার ক্লিক করার পরে ফ্রি ডাউনলোডে ক্লিক কর ডাউনলোড 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 হয়ে গেছে হ্যাঁ এই যে এটা হলো থিম ফ্রেশিয়া হ্যাঁ তাহলে এই যে থিম ফ্রেশিয়া আমাদের এই ডেমোটা এইখানে একটা জিপ ফাইল বা রার ফাইল হিসাবে এটা আমাদের ডাউনলোড হয়ে গেছে এখন আবার আমরা চলে যাব আমাদের এইখানে ডাব্লিউপি অ্যাডমিনে হ্যাঁ ডাবলিউপি অ্যাডমিনে যাওয়ার পরে আমরা এখন এই ড্যামোটাকে ইনস্টল করবো ড্যামোটাকে ইনস্টল করার জন্য আপলোড প্লাগিন এটা আমাদের যে থিমটা সেটা একটা প্লাগ হিসাবে আমাদের ড্যামোটা দিচ্ছে হ্যাঁ আর নিচে দেখেন আরো আরো প্লাগিনস এখানে আছে এগুলি অনেক অনেক সময় কাজে লাগে আপনার আপনি যদি যত বেশি প্র্যাকটিস করবেন যে এই যে জেট ডাব্লিউপি সিকিউরিটি এটা খুবই ইম্পর্টেন্ট একটা প্লাগিনস আপনার ওয়েবসাইটের সিকিউরিটির জন্য এটা খুবই প্রয়োজনীয় এগুলি অনেক অনেক প্লাগিনস লাগে যেগুলি একটা সুন্দর ওয়েবসাইট কেউ যদি হ্যাক করতে চায় যেন না পারে সেইগুলি সমস্ত ব্যবস্থা এইখানে আপনি প্লাগিনস দিয়ে কন্ট্রোল করতে পারেন বুঝতে পেরেছেন এখন আপনি যত বেশি প্র্যাকটিস করবেন তত বেশি পারফেকশনিস্ট হবেন আপনি হ্যাঁ তাহলে আমি আপলোড প্লাগন ক্লিক করার পরে দেখেন যে এইখানে চুজ ফাইল ইফ ইউ ইউ হ্যাভ এ এ ইন জিপ ফরম্যাট মে ইনস্টল আর আপলোড ইট বাই আপলোডিং ইট হেয়ার এইখান থেকে তোমার যদি একটা প্লাগ ইনস জিপ ফাইল হিসাবে থাকে তাহলে এইখান থেকে তুমি সেটাকে আপলোড করে নিতে পারো তাহলে চুজ ফাইলে ক্লিক করলাম চুজ ফাইলে ক্লিক করার পরে আমাদের এটা সম্ভবত সেই আছে হ্যাঁ তাহলে আমি ডাউনলোড থেকে জিপ ফাইলটা সিলেক্ট করলাম ওপেন দিলাম ওপেন দেওয়ার পরে দিলাম ইনস্টল আমি কিন্তু খুব দ্রুত কাজ করছি আপনি পরে যখন দেখবেন একটু আস্তে আস্তে করে দেখবেন আপনি দুই মিনিট দেখবেন দুই মিনিট কাজ করবেন এইভাবে হ্যাঁ তাহলে আমি ফাইলে আমি জিপ ফাইলটা দিলাম দিয়ে ইনস্টল দিলাম আপনি যেকোনো প্লাগ ইনস এরকম জিপ ফাইল হিসেবে ডাউনলোড করে তারপরে আপনি সেটাকে এইভাবে ইনস্টল করতে পারেন হ্যাঁ তাহলে ওই যে দেখেন এখানে ঘুরছে তার মানে এটা ইনস্টল হচ্ছে হ্যাঁ আপলোড প্লাগ কমপ্লিট হ্যাঁ তাহলে প্লাগিংস আমার তো ইনস্টল হলো এখন দিব আমি অ্যাক্টিভেট প্লাগিংস আপনি যে কোনো কিছুই ইনস্টল করেন না কেন ইনস্টল করার পরবর্তী ধাপ হচ্ছে এটাকে অ্যাক্টিভ করা হ্যাঁ হ্যাঁ তাহলে আমি আবার দিলাম অ্যাক্টিভেট প্লাগিং তাহলে প্লাগিংসটা অ্যাক্টিভ হয়ে গেল এখন আমি অ্যাপেরেন্সে গেলে এইখানে আমি পাব যে ইম্পোর্ট ড্যামো ডাটা হ্যাঁ আমার অ্যাপারেন্সে আমার কি আছে থিম আছে হ্যাঁ এই থিমের মধ্যে আমি এখন আমি যে প্লাগিনসটা ড্যামো প্লাগিনসটা নিলাম সেইখান থেকে এখন আমি ড্যামো ডাটা গুলি আমি ইম্পোর্ট করব ইম্পোর্ট দিলাম ঠিক আছে দেওয়ার পরে এখানে দেখেন যে আমাদের ওয়েবসাইটটা দেখাচ্ছে এরকম একটা ওয়েবসাইট মানে ই কমার্স সাইট এরকম উপরে একটা কিন্তু সে yeah the uh money important uh yeah this uh, importing demo data post page image theme setting etc is the uh quickest and easiest way to set up your new theme it allows you to uh simply edit everything instead of creating content and লে আউট ফ্রম স্ক্র্যাচ মানে একেবারেই বিগিনিং থেকে আপনাকে কিছুই করতে হবে না এটাই বলে দিচ্ছে তাহলে এইখানে আসেন এইখান থেকে ইম্পোর্ট ড্যামো আমার আমার দেখতেছেন সাইটটা হলো এটা হ্যাঁ আর এইখানে আমার ড্যামোটা আছে তাহলে ইম্পোর্ট ড্যামো দিলাম ইম্পোর্ট দেওয়ার পরে আমি এর মধ্যে একটা ইম্পর্টেন্ট কথা বলে যে আপনি এই যে আমি ধাপগুলি একের পরে এক করলাম তাহলে আপনার কাজ হবে না হ্যাঁ বুঝতে পারি আপনাকে এই ধাপগুলি একটার পরে একটা আমি যেভাবে করলাম সেইভাবেই কিন্তু আগাতে হবে একটা স্টেপ যদি মিস হয়ে যায় আপনি দেখবেন যে আপনার ড্যাম মানে প্রোডাক্টগুলি আপনার ঠিকভাবে আসে নাই আপনার পেজটা ঠিকভাবে দেখা যাচ্ছে না এই যে ডলি নিয়ে যে থিমটা নিয়ে যে আসলো দেখবেন যে ডলিটা সামনে রয়ে গেছে আর কিছুই আসতেছে না হ্যাঁ তাহলে কন্টিনিউ এন্ড ইম্পোর্ট তাহলে কন্টিনিউ অ্যান্ড ইম্পোর্ট দিলে এরকম ঘুরছে ঘুরে সে আমার ড্যামো ওয়েবসাইটটা তৈরি করে দিবে টাইম ওভার হয়ে গেছে আজকে আর টাইম এক্সটেন্ড করব না হ্যাঁ এইটুক এইটুক পর্যন্তই আজকে হ্যাঁ ঠিক আছে স্যার